हेलो फ्रेंड्स, आज अपन संगे शेयर करब दारुण स्वादेर मुखे लेगे थाकार मतन ओल भापा। ए ओल भापा रान्नार जोन्नो आमी ओलटाके भालोभावे धुए छोटो छोटो करे केटे निएछी। एखन ए ओलगुलोके गरम जलेर मध्ये दिए भालोभावे सेद्ध करे नेब। ओलटा जेहेतु एकटु शक्त हय सेई जोन्नो एकटु बेशिक्षण धरेई सेद्ध करे नेब। आर ए सेद्धर समय दिए देब আমি সামান্য পরিমাণে লবণ আর দুটো চেরা কাঁচা লঙ্কা। লবণটা যাতে ওলের মধ্যে ভালোভাবে ঢুকে যায় সেই জন্য আমি সেদ্ধর সময় একটু লবণ ব্যবহার করলাম। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। হলুদটা খুবই সামান্য পরিমাণে দিয়েছি একটু কালার হওয়ার জন্য। এখন ফুল ফ্লেম করে আমি ওলটা সেদ্ধ করে নেব। সেই ভাগে আমি করে নেব ওলের ওল ভাপা রান্নার জন্য মশলা। এখানে আমি সর্ষে, পোস্ত আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি। সর্ষে নিয়েছি এক টেবিল চামচ আর পোস্ত ওয়ান টেবিল চামচ আর হচ্ছে তিনটে কাঁচা লঙ্কা জলে আগে থেকেই ভিজিয়ে রেখেছি। আর তো নিয়েছি সর্ষের তেল, লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা। ওলটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন ওভেনটা অফ করে দেব। অফ করে দিয়ে জল থেকে ছেঁকে ছেঁকে আমি ভালোভাবে ওলটা জল ওল থেকে জলটা ঝরিয়ে নেব। আর ফ্রেন্ডস, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি নতুন নতুন রেসিপি বানানোর উৎসাহ পাবো। আর এই ভাপা বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের টিফিন বক্স নিয়েছি। এখন টিফিন বক্সের মধ্যে আমি সেদ্ধ ওলগুলো দিয়ে দেব। আর ওলটা যেহেতু শুকনো হয়ে যায় রান্নার পর, সেই জন্য আমি এই মশলাটার মধ্যে হাফ কাপ পরিমাণ আমি জল দিয়েছি। জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। খুব ভালোভাবে এই সর্ষে আর পোস্তর সঙ্গে আর কাঁচা লঙ্কা তো আছেই ভালোভাবে মিশিয়ে নেব সেদ্ধ ওলগুলোকে। আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর এই ওল ভাপা বা ওল বা কচু টাইপের জিনিসগুলো একটু ঝাল ঝাল খায়, সেই জন্য আপনারা আপনাদের স্বাদ অনুসারে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেবেন। আমি এখানে টোটাল 8 পিস কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। যে কোনো ভাপা রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, অবশ্যই তেলটা সর্ষের তেল হতে হবে। খুব ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে আমি এই ওলগুলোকে, সেদ্ধ ওলগুলোকে মিশিয়ে নেব। এইভাবে যদি আপনারা ওল ভাপা রান্না করে খান তবে কিন্তু দারুণ লাগবে এই রকম ওল ভাপা খেতে। আমি আরও এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন চেরা কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম। আর এখন আমি এখানে মেশাবো আমার ঘরে বানানো আম কাসুন্দি। এই আম কাসুন্দির রেসিপি আমি আগেও দিয়েছি আমার চ্যানেলে, প্লেলিস্ট থেকে দেখতে পাবেন। এই আম কাসুন্দি এক চামচ দিয়ে দেব। এটা কিন্তু অপশানাল, তবে দিলে স্বাদটা বাড়বে। আর ওল ভাপা রেসিপি আজ দিচ্ছি আমি, এর আগে দিয়েছি কিন্তু ওলের ধোকার ডালনা। দারুণ স্বাদের ওলের ধোকার ডালনার রেসিপিও আমি দিয়েছি, সেটাও আমার প্লেলিস্ট থেকে আমার চ্যানেলে দেখতে পাবেন। এইভাবে সমস্ত মশলার সঙ্গে আমি মিশিয়ে দিয়ে ঢাকনাটা এঁটে দেব। আর তার অনেক আগেই আমি কড়া বসিয়ে রেখেছিলাম, কড়াইতে জল দিয়ে দিয়েছি। এখন জলটা গরম ফুটতে শুরু করেছে, আমি এই কড়াইয়ের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। আর আমি এটা 10 মিনিট রান্না করব, যেহেতু ওলটা সেদ্ধ করা সেই জন্য 10 মিনিট রান্না করব। এভাবে 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ওভেনটা অফ করে দেব। ওভেনটা অফ করে দিয়ে আমি ওটা গরমের মধ্যেই রেখে দেব। ঠান্ডা হলে আমি বক্সটা খুলব। দারুণ দেখতে হয়েছে আর একটা কিন্তু দারুণ ফ্লেভারও উঠেছে। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ফ্রেন্ডস প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।